নিশা হলেই মহানগরীত চলে ৰেপিডো চালকক আক্রমণ নিচাসক্ত যুবক ন্যায় বিচারি এজাহাৰ দাখিল ভুক্তভোগী দীপজ্যোতি ঠাকুরিয়া নিশা হলে নগ্ন হয়ে ধরা দিয়ে মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা নিচাসক্ত দ্রুপিত দলের আক্রমণের বলি হবলগা হয় নিরীহ লোক বৃহস্পতিবারেও নিশার মহানগরীর গণেশগুড়ি সংঘটিত হল অনুরূপ ঘটনা দীপজ্যোতি ঠাকুরিয়া নামের এজন যুবকক নিচাসক্ত এটা যুবকর দলে দাবি করেছিল 200 টাকা সেই দাবি করা ধন নিদিয়ার বাবে চারি নিচাসক্ত যুবকে দৌড়ায় দৌড়ায় প্রহার করে এজন র্যাপিডো চালক র্যাপিডো চালকগুলির নাম হয়েছে দীপজ্যোতি ঠাকুরিয়া সে ভয়ঙ্কর দৃশ্যবন্দী হল ক্যামেরা চারিজনীয়া নিচাসক্ত যুবকর দলটোর দুজন আহিছিল স্কুটিত আর দুজন আহিছিল অটোত মানে ভাড়া এটা থাকে আই থাকতে দুজন দ্বারা আগুড়িলে আগুড়ি পয়সা বিচারিছিল পয়সাটো নাই নিদিও বলে কোয়াত মোক মারধর করিলে পুরো তাই নিয়ে ফেলি এজন অতলা আইলে অতলা তুই এই গণেশগুড়ি ফুড ব্রিজের ওসর 200 টাকা বিচারিছিল কিমানজন লড়া আছিল প্রথমে দুজন আছিল তারপর মই পলাব খুঁজিল মারিলে মারতে পলাব খুঁজতে অতলাজন আইলে আইলে মোক এক ধরলে কারণ ধরলে মই কি করি উপায় নাই পাস এজন ধরলে হেলমেটে নাই হেলমেটে মাল মারিলে মাথা মারিলে ইকাইরি মারিলে পাইপর উপর পেলাই দিলে মোক তবে থাম ধুম মারিলে লোহার তো ফ্রেম এনেছে আনিলে মাথা হাসতে গুবালে মোক গণেশগুড়ির বাস আস্থানের সমীপতে সংঘটিত হওয়া এই আক্রমণের ঘটনাক লৈ ভুক্তভোগীর উপরও র্যাপিডো সন্থার বিষয় ববিয়ায়ও এজাহার দাখিল করেছে লগতে সন্থার ক্ষোভ নিরাপত্তা দিয়ার ক্ষেত্রত আরক্ষী ফে 12 ঘণ্টা পার হওয়ার পাছতো আটক করিব পরা নাই কোনো এজন অভিযুক্ত গণেশগুড়িত এয়াই প্রথম নহয় ইয়াৰ পূৰ্বেও আৰক্ষীৰ লোককো উদণ্ড যুৱকে প্ৰহাৰ কৰিছিল কিন্তু আটক কৰিব পৰা নাছিল কোনো দুৰ্বৃত্ত চৌদিশে কোটি কোটি টকা খৰচ কৰি চিচিটিভি লগোৱাৰ পাছতো আৰক্ষীয়ে চিনাক্ত কৰিব নোৱাৰে অপৰাধী যাৰ ফলত অনায়াসে হাৰি গৈছে বহু অপৰাধী এই ক্ষেত্ৰত দিছপুৰ আৰক্ষীয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব তাৰ বাবে অপেক্ষা কৰিছে সকলোৱে বীৰেন্দ্ৰ কুমাৰ ডেকাৰ সৈতে প্ৰিয়ব্ৰত গগৈ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট